উপর শারীরিক নির্যাতনের মতো চাঞ্চল্যকর ঘটনা তেলিয়াবুড়ায় যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গত মঙ্গলবার নাবালিকাকে ফুসলিয়ে বরমুড়া ইকো পার্কে নিয়ে যায় অভিযুক্ত যুবক সেখানে মেয়েটির উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ মেয়েটি বাড়িতে ফিরে ঘটনা সম্পর্কে জানায় এরপর থানায় মামলা করা হয় আমাদের কাছে একটি অভিযোগ আছে যে জনছেলে গত বর্ষদিন দুরান মেয়েটিকে ইকো পার্কে নিয়ে যায় ইকো পার্কে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই যার নম্বর হচ্ছে 2024 TLM 06 Under Section 64 GNS 4 অফ ট্যাক্স অ্যাক্ট 66E অফ আইটি অ্যাক্ট আমরা তাকে কালকেই আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে কোর্টে সমর্পণ করি